পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানের 6 নম্বর ওয়ার্ডের লোকো এলাকায় দীর্ঘদিন ধরে রেলের জায়গায় অবৈধভাবে বেশ কিছু মানুষ বসবাস ও ব্যবসা করছেন। গত 27 মে রেল কর্তৃপক্ষ জবরদখলকারীদের জায়গা ছেড়ে দেওয়ার নোটিশ দেয়। সময়সীমা দেওয়া হয় 14 জুন পর্যন্ত। এর প্রতিবাদে মঙ্গলবার 6 নম্বর ওয়ার্ড নাগরিক কমিটির পরিচালনায় বস্তি উচ্ছেদ বিরোধী আন্দোলন অনুষ্ঠিত হয়। এদিন বস্তিবাসীরা রেলের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের দপ্তরের সামনে বিক্ষোভ দেখায়। রেল 27 তারিখে কাউকে না জানিয়ে গোটা রেল কলোনি ব্যাপী উচ্ছেদের নোটিশ দিয়েছে। হাওড়ায় ডেকে পাঠিয়ে চমকে ধমকে 10 তারিখের মধ্যে ঘর খালি করে দিতে বলেছিল। তো আমরা রেলকে চ্যালেঞ্জ জানিয়ে বলেছি, আমরা তো উঠবই না। 14 তারিখ আমরা আপনাদের কাছে যাচ্ছি, আমরা আপনাদের কাছে বলতে চাই যে আমাদের পুনর্বাসন না দিয়ে এই এলাকায় কোনো উচ্ছেদ মানব না। যতগুলো দোকান মাল আছে, 2,500 মতন মানুষ থাকে বস্তিতে এবং প্রায় 500 উপর দোকান আছে, এই তাদেরকে পুনর্বাসন দিয়ে রেল এবং রাজ্য সরকার দুজনে যৌথভাবে যেমন কলকাতায় টালিগঞ্জ বা দমদমে ঘাট করে দিয়েছে এবং রেলের জায়গাতে তাদের ঘর করে দিয়েছে, আমরা তেমনি রেলের পতিত জমিতে এই গরিব মানুষকে রাজ্য সরকারের সঙ্গে সহযোগিতায় আর্থিক সহযোগিতা নিয়ে এবং দোকানদারদের কাছ থেকে কিছু আর্থিক সাহায্য নিয়ে রেল যেন তাদের পুনর্বাসনের ব্যবস্থা করেছি। এবং 6 নম্বর ওয়ার্ডে আজকে কমপক্ষে 3,000 মানুষ আজকে এই আন্দোলনে আমাদের সঙ্গে যোগ দিয়েছে। পরে এলাকার পুরমাতার নেতৃত্বে একটি প্রতিনিধি দল রেলের আধিকারিকদের সাথে দেখা করেন। রেল কর্তৃপক্ষ তাদের বেশ কিছুদিন সময় দিয়েছেন, আপাতত উচ্ছেদ অভিযান হবে না বলে জানায়। বিক্ষোভকারীরা পুনর্বাসনের দাবি জানায়। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।